কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সাড়িতে পরনের কাপড় খুলে কোলে সাদা কাপন পরিতে আল্লাহুম্মা জুরে জুরে سيدنا مولانا وعلى آل سيدنا اكتو ذكر كري لا إله জোরে লা ইলাহাউ ও লা ইলাহাউ মধুর বাণী অনিলেন যিনি তিনি মোদের রাসূলুল্লাহ লা ইলাহাউ মাশাআল্লাহ লা ইলাহাউ আরো জোরে লা ইলাহাউ মহব্বত লা ইলাহাউ ও লা ইলাহাউ আল্লাহ বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানিনা আল্লাহ বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পোড়াও মনের বাসনা লা ইলাহাউ মাশাআল্লাহ লা ইলাহাউ ও লা ইলাহাউ মহব্বত লা ইলাহাউ লা ইলাহাউ লা ইলাহাউ একটু ইসমে জাতির জিকির করি আল্লাহ 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 বাবাজি জুরে 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 এই পৃথিবীতে যত মানুষ অলি হইছেন কিসের দ্বারা আল্লাহর জিকির করে অলি হইছেন জুরে জুরে মন খুলে পড়েন আল্লাহ 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 মাহবুব মাওলার কি নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ 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 কি নাম লইয়া ডাকিলে রে তুমি তরাই লইবাই বান্দা রে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে আল্লাহ 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 এক ডাকেছেন ইব্রাহিম নবী আল্লাহ নমন দিক আগুনে পড়িয়ে আল্লাহ 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 আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বলে নারি কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ
ما شاء الله 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 معبود مولاي كينا مولاي دغبو تومي دي الله 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 اگر کسن موسا گانا بی نمرو دیری آگون پاڑی اللہ 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 اگر کسن موسا گانا بی اللہ اللہ تر پاگھاڑ مولر پریم پوڑی اللہ 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 کون دار دودی پاگھاڑ جالک موسا نبی جلنا دی کی نام لئیا ڈگبو تمائی دی اللہ اللہ مرحبا اللہ 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 لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہم صلی علی سیدینا صلی علی سیدینا محمد نبیانا مولانا محمد اللهم صل على دين محمد نبينا مولانا جی نبیر گائی موشا مچی بوشتے شاگوش پائی تو نا جی نبیر گائی بوشتے شاگوش پائی تو نا غیر تائف باشی مرل پاتر نبی جی کے چھن لونا اللہ جرے جرے سلگ علی سیدینا موعد نبیانا مولانا موعد نبیانا امار نبی حدیث شریفر مدد جانیے دین من صلی علیہ واحدتن صلی اللہ علیہ وسلم امان نبی حدیث شریفر مدد جانیے دین رے امترا امین نبیر محبت امار امتر مدد جانا امین نبی کے محبت کری امین نبیر مایائے پڑے امین نبیر اوپر ایکٹی مرتبہ درود پڑ بے صلی علیہ واحدتا صلی اللہ علیہ عشرا امار اللہ امار شی امتر عمل نامر مدد ایک مرتبہ درود اسی لائے
দশ বার নেকি আল্লাহ তার আমল নামায় দান করবে কত মর্তবা দশ মর্তবা নেকি আপনার আমার আমল নামায় আসবে কতবার দুরুদ পড়লে একবার দুরুদ পড়লে তাহলে দুরুদের লাভ না ক্ষতি অন্য হাদিস শরীফের মধ্যে আমার নবী জানিয়ে দেন মান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমাতি ও ফিল জুমাতি কাদাল্লাহু লাহু মিআত হাজাতিন আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি আমি নবীর উপর একশো মর্তবা দুরুদ শরীফ পড়বে কত মর্তবা একশো মর্তবা একটু জবান করলে বলুন কত মর্তবা একশো মর্তবা দুরুদ শরীফ পড়বে কাদাল্লাহু লাহু মিআত হাজাতিন আমার নবী বলেন যেই ব্যক্তি আমি নবীর মহব্বতে আমার মায়ায় পড়ে আমার সেই উম্মত একশো মর্তবা দুরুদ শরীফ আমি নবীর উপর পড়বে কাদাল্লাহু লাহু মিআত হাজাতিন আমার আল্লাহ সেই ব্যক্তির একশত হাজত পূর্ণ করে দিবি জোরে কোন সুবহানাল্লাহ কতটি হাজত একশটি হাজত ত্রিশটি হাজত এই পৃথিবীতে জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ আপনার ত্রিশটি হাজত পূর্ণ করবেন আর সত্তরটি হাজত আমার আল্লাহ আপনার জন্য জমা রাখবেন হাসরের ময়দানে আমার আল্লাহ এই সত্তরটি হাজতের বদলা আপনার হাতে দান করবে সুলতান গজনবী রহমতুল্লাহ আলাইহি দরবারে বসে আছেন ছোট্ট একজন থালবে ইলিম আসলো মাদ্রাসার ছাত্র যারা লেখাপড়া করে তাদের কি কি বলে তালেবে আলিম বলে একজন ছাত্র এসে বলে হুজুর আপনার নিকট আমার কিছু পাওনা আছে আপনি পরিশোধ করেন গজনবের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন এই ছোট্ট শিশু কি বলে তিনি জিজ্ঞাসা করেন রে বাবা কি পাওনা একটু আমাকে বুঝাইয়া বল এই ছোট্ট তালেবে ইলিম বলেন বাদশাহ জাহাপনা আপনার নিকট আমার যেই পাওনা আছে সেই পাওনাগুলো আদায় করেন আমি আমার থেকে নিজে আসি নাই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অর্ডার করেছেন আপনার নিকট আসতে আপনি আমাকে দিবেন তিনি এই কথা বলে আপনার দরবারে পাঠিয়েছে এই তালেবে ইলিম কি বলল মদিনাওয়ালা আমাকে পাঠিয়েছেন আর তিনি বলছেন আপনাকে বলে দিয়েছেন আমি আসতাম আসলে আপনি আমার পাওনা আদায় করে দিবেন সুবহানাল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন মাথা নিচু করে দুই চোখ টিপে টিপে পানি সেড়ে সেড়ে কেঁদে কেঁদে বলেন রে বাবা তুই যে আমার নিকট পাওনা আদায়ের জন্য আসছ ঠিকই আমি তোর পাওনা আদায় করব তবে তুই একটু খুলে বল কিভাবে আমার নিকট তুই পাওনা দা এই ছোট্ট শিশু বলি বাদশা যাপনা আমি এত কিছু বলতে চাই না মদিনাওয়ালা আর কামলিওয়ালা আমাকে আপনার নিকট পাঠিয়ে দিয়েছে কি পাওনা আপনি একটু চিন্তা করে দেখেন আমাকে বলছেন আপনার নিকট আসতে আর বলছেন আপনাকে তিনি বলে দিয়েছেন আমি আসার সাথে সাথে আপনি আমার পাওনা আদায় করে দিবে এখন গভীর চিন্তায় গেলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি
চিন্তা করতে 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 বাইরি করলেন কি পাওনা তখন তার শরণে পড়ে গেল তখন সেই পাওনাগুলো কিভাবে আদায় করবে এই ছোট্ট শিশু বলে রে বাদশা এখনো আপনার কি শরণ হয় না আমার মদিনার কামলিওয়ালা বলেছেন আজ সাত রাত অতিবাহিত হয়েছে প্রতি রাত আপনি আমার নবী সরকার দুয়ালম কামলিওয়ালার দরবারে প্রতিদিন প্রতি রাত্রে আপনি একটি নজরানা পেশ করেন আজ সাত রাত অতিবাহিত হয়ে গেল কিন্তু আপনি কেন সেই নজরানা পাঠিয়ে দিলেন না কয় রাত হইছে সাত রাত অতিবাহিত হইছে এই গজনবীর বাদশা বুঝে ফেললেন তখন তিনি বললেন রে তালিবিলিম ঠিক আমার মদিনার কামলিওয়ালা তোকে পাঠিয়ে দিয়েছেন আমি প্রতি রাত্রে পাঁচশতবার দুরুদ শরীফ মদিনার কামলিওয়ালার কদমে নজরানা পেশ করতাম কিন্তু আমার জরুরতের কারণে উজর আপত্তির কারণে সাত দিন সাত রাত অতিবাহিত হয়ে গেছে আমি কোন নজরানা আমার নবীর দরবারে পাঠাইতে পারি না তখন সেই শিশু বলে আপনি আমার পাওনা আদায় করেন আপনি যে টাকা দিবেন সেই টাকা দিয়ে আমি বাতি কিনব কেরাসিন কিনব আর রাত্রে সেইগুলা জ্বালিয়ে আমি কিতাব মুতালা করব আমার পাওনা আপনি আদায় করেন সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন এই যে আপনি আমি সেই দুরুদগুলা পড়ি সেই দুরুদগুলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবীর কদমে একজন ফেরেশতা মুকাররর করে রেখে দিয়েছেন আপনি আমি যখন দুরুদ পড়ি কোন জায়গায় পড়ি কোথায় পড়ি আপনি আপনার আমার নাম কি বাবার নাম কি দাদার নাম কি চোদ্দ গোষ্ঠীর নাম সহ সেই ফেরেশতা আপনার আমার এই দুরুদের হাদি আমার নবীর দরবারে পেশ করে দে তাহলে দুরুদে লাভ না ক্ষতি লাভ আছে না ক্ষতি লাভ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এই বাচ্চাটিকে কিছু উঘা দিয়ে দিয়ে বললেন বাবা তুমি আমার বড় উপকার করেছ আমি তো এই দুনিয়ার লোভে পড়ে আমার নবীর কদম থেকে আমি দূরে সরে গিয়েছিলাম আর আমার কখনো এইভাবে ভুল হবে না আর তোমার যেই পাওনা আমার নবী বলে দিয়েছে সেই পাওনা গুলো নিয়ে নাও আর তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমি আমার নবীর কদম থেকে দূরে সরে গিয়েছিলাম তুমি আসার কারণে আল্লাহর রাব্বুল আলামিন আবার আমার নবীর কদমে হাজিরি দেওয়ার সুযোগ করে দিয়েছে আমার বন্ধুগণ আমার নবীর সাক্ষাৎ লাভের জন্য ইয়ামান দেশ থেকে একজন পাগল মদিনার বর্ডারে এসে ঢুকে গেল কোথায় আসলো মদিনার বর্ডারে আমার নবী বুঝে ফেললেন সেই পাগল আমার নবীর সাক্ষাৎ লাভের জন্য আমার নবীকে একটি নজর দেখার জন্য মদিনায় ঢুকতেছে ঢুকতেছে আমার নবী হুজরা মুবারকে প্রবেশ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন রে আয়েশা একজন পাগল আমার পাগল এই মদিনার বর্ডারের ভিতরে ঢুকে গেছে সেই বেশি দেরি নয় আমার দরবারে চলে আসবি আমি তাকে দেখা করব না আমি চলে গেলাম যখন সে আসবে দরজায় নক যখন নক করবে তুই তাকে বলে দিবে আমি কামলিওয়ালা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর সন্তুষ্ট আছি সে যেন বাড়িতে ফিরে যায় গিয়ে তার মার খেদমতে নিয়োজিত হয়ে যায় সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এটা কিচ্ছা নয় বাবা মুসলিম শরীফের হাদিস কিতাবুল মানাকিবের মধ্যে এই হাদিসগুলো নকল করেছেন আমার নবী বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলেন রে আয়েশা আমার এই পাগল যখন তোমার নিকট আসবে তাকে বলে দিবি আমি তার উপর সন্তুষ্ট আছি সে যেন বাড়িতে ফিরে যায় মার পারমিশন নিয়ে এসেছিল আমি তার উপর সন্তুষ্ট আছি সে যেন বাড়িতে গিয়ে মার খেজমতে নিয়োজিত হয়ে যায় আমার নবী বলে চলে যাইতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো অভ্যাস হলো আপনার তো আদত হলো আমার জানা মতে ইয়ামেন থেকে মিশর থেকে অন্যান্য প্রদেশ থেকে যে কোনো মেহমান আসলে আপনি তাদেরকে আগাইয়া নিয়ে আসেন আবার মেহমানদারি করার পর যখন তারা চলে যায় আপনি তাদেরকে একটু আগাইয়া দিয়ে আসেন জোরে কোন সুবহানাল্লাহ মেহমান আসলে আমরা কি করি একটু আগাইয়া নিয়ে আসি না এটা সুন্নত কার সুন্নত আমার নবীর সুন্নত জোরে কোন এটা কার সুন্নত নবীর সুন্নত আবার মেহমানদারির পর তিনি যখন চলে যান আমরা একটু আগাইয়া দেই এটাও আমার নবীর সুন্নত আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো অন্যান্য মেহমান আসলে আগাইয়া নিয়ে আসেন আবার মেহমানদারির পর তাদেরকে আগাইয়া দিয়ে আসেন কিন্তু আজকে যেই মেহমান আসতেছেন আপনি তার সাথে দেখাও করবেন না আগাইয়া ও আর নিয়ে আসবেন না ইয়া রাসূলুল্লাহ তার কারণ আমি বুঝতে পারলাম না তার কারণ কি আমার নবী বলেন রে আয়েশা আজকে যেই মেহমান আসতেছে তিনি সাধারণ কোন মেহমান না সে তার মার খেদমত অসুস্থ মা সে তার মার খেদমতে সব সময় তাকে মার পারমিশন নিয়ে আমার দরবারে আসতেছে আমাকে দেখা করার জন্য একটি নজর আমার চেহারা দেখার জন্য সে আসতেছে আমি নবী তার উপর সন্তুষ্ট আছি আর যদি সে আমার সাথে সরাসরি সাক্ষাৎ করে তাহলে আর কোনো দিন মদিনা ছেড়ে বাড়িতে চলে যাবে না আমার এত আসি এত পাগল যদি আমি সাক্ষাৎ দেই তার সাথে দেখা করি তাহলে সে আর কখনো আমাকে ছেড়ে বাড়িতে ফিরে চলে যাবে না আর তার মা অসুস্থ সেখানে মা কষ্ট পাবে মার সেবা করা এটা সওয়াবের কাজ না গুনার কাজ আহারে কত মা কত বাবা আছে বৃদ্ধ হয়ে গেলে তাদের আর কোনো মূল্য নেই আছে না আমাদের সমাজে এমন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন মাকে বলে বুড়ি আর বাবাকে বলে বুড়া এটা ঠিক কিনা আসেনি আমাদের সমাজে আছে না নাই আছে বাবাকে বলে বুড়া আর মাকে বলে বুড়ি নিজের ছেলে মেয়ে যা কিছু বলে বলতে দেরি কিন্তু তা পূর্ণ করতে দেরি নেই কিন্তু মা যদি সামান্য কিছু বলে বাবারে আমার একটু মন চাই একটু আপেল খাবো একটু আঙ্গুর খাবো একটু ভালো কিছু খাবো তখন কি বলে পয়সা নাই টাকা নাই এভাবে আসে না কত জালিম আসে না মাকে রেখে বাঙ্গা করে আর সে বউ বাচ্চাকে নিয়ে সুন্দর বিল্ডিং এর ভিতরে থাকে কিন্তু মাকে দে কাঁচা করে জাগা বাবাকে দে কাঁচা করে জাগা সে সুন্দর লেপতুষক পরিধান করে এই যে শীতের মৌসুম এই শীতের মধ্যে কত মা বাবা শীতের মধ্যে টেটে করে তৃপ্তি সহকারে কোনো খাবার পায় না আবার শীত নিবারে ধরুন শীত নিবারণের জন্য চাহিদা মতো কোনো কাপড় চুপড় পায় না
এমন মা বাবা সমাজে কুজাইলে পাওয়া যাবে কি যাবে না আছে অনেক আছে এই যে আপনি মা বাবাকে কষ্ট দিন খোদার কসম করে বলি এই মাহফিল সাক্ষী রেখে বললাম আপনি যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত হজ করেন যত যাকাত করেন দেন যত দান সদকা দেন যদি আপনার উপর মা বাবা সন্তুষ্ট না থাকে খোদার কসম আপনার কোন এবাদত বন্দেগি আমার আল্লাহর দরবারে কবুল হবে না কথা ঠিক কি না আর যদি আল্লাহর রাসূলের হাদিসের মধ্যে বলেন যেই ব্যক্তির ঘরে মা এবং বাবা দুইজন ব্যক্তি জীবিত আছে আল্লাহর রাসূল বলেন সেই ঘরের মধ্যে সেই ঘরের দিকে আমার আল্লাহর জান্নাতের দুইটি দরজা খোলা থাকে জোরে কোন সুবহানাল্লাহ আর যেই ঘরে মা নেই অথবা বাবা নেই একজন আছে আল্লাহর রাসূল বলেন সেই ঘরের দিকে আমার আল্লাহর জান্নাতের একটি দরজা খোলা থাকে যেই ঘরের মধ্যে মাও নেই বাবাও নেই এমন আছে না মাও নেই বাবাও নেই মা হারা বাবা হারা এতিমিসির এমন আছে না আমাদের মধ্যে আল্লাহর রাসূল বলেন যেই ঘরের মধ্যে মাও নেই বাবাও নেই সেই ঘরের মধ্যে জান্নাতের দুইটি দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর রাসূল বলেন মান কাব্বালা রিজলা ইয়াউমিল উম্মতি কান্নামা কাব্বালা আতামাতাল জান্না আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি মা বাবার কদমে দুই টুট লাগিয়ে চুমা দিল আল্লাহর রাসূল বলেন সেই ব্যক্তি মা বাবার কদমে চুমা দিল না যেমন আমার আল্লাহর তৈরি জান্নাতের চৌকাটের মধ্যে চুমা দিয়ে দিল মা বাবার এত মর্যাদা কে দিয়েছেন আমার আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন আমার নবী দিয়েছেন আজকে দেখেন সেই পাগলকে ওয়াজ করুন রহমতুল্লাহ আলাইহি তিনি আমার নবীর জন্য এত পাগল ছিল গো এই পৃথিবীতে ওয়াজ করুনির মতো দ্বিতীয় একজন আশিকে রাসূল খুজায়া পাওয়া বড় কঠিন হবে আমার নবী উহুদের যুদ্ধে চলে গেলেন কাফের মুশরিকরা আমার নবীর উপর চড়াও হয়ে গেল পাথর ঢিল নিক্ষেপ করতে করতে আমার নবীকে উহুদের ময়দানে বেহুশ করে আমার নবীকে মাটির মধ্যে ফেলে দিল কোনো মতে একটু পর হুশ হইল আবার আমার নবী দাঁড়াইলেন আবার ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করলো এমন ভাবে ইট পাটকেল নিক্ষেপ করলো আমার নবীর সামনের দুইটি দাঁত কাফেরেরা শহীদ করে দিল জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার সেই সংবাদ ওয়াজ করুন রহমতুল্লাহি আলাইহি শুধু করুন শহরে তিনি সেখানে থাকেন আমার নবীকে দেখে নাই কিন্তু আমার নবীর জীবদ্দশায় তিনিও জীবিত ছিল ওয়াজ করুন রহমতুল্লাহ আলাইহি যখন শুনতে পাইল যে আমার নবী দান মুবারক শহীদ করেছে উহুদের ময়দানে দুইটি দাঁত শহীদ করেছেন আমার নবীর উপর আশিক হয়ে সেই কুরুন শহরে বসে বসে পাহাড়ের উপর বসে বসে খাদা শুরু করলো কাঁদতে কাঁদতে চিন্তা করলো যে না জানি আমার নবীর কোন দুইটি দান মুবারক দাঁত মুবারক শহীদ করে ফেলেছেন সেই চিন্তায় তিনি বলেন যে আমার নবীর মুখের মধ্যে দাঁত দুইটি ভেঙে গেছে আর আমার মুখের মধ্যে 32টি দাঁত থাকবে এটা তো আশিকে রাসূলের পরিচয় হতে পারে না আমার নবীর মুখে যেই দুইটি দাঁত নেই সেই দুইটি দাঁত আমার মুখে আর থাকতে পারে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি কি করলেন নিজ হাতে তার দুইটি দাঁত নিজ হাত দিয়ে ভেঙে ফেললেন
এখন আপনি ফতোয়া দেন দলিল দেন যে ওয়াজ করুন রহমতুল্লাহি আলাইহি আমার নবীর উপর আশিক হয়ে আমার নবীর পাগল হয়ে দুইটি দাঁত তার নিজ হাত দিয়ে ভেঙে ফেললো এখন কি সে কবিরা গুনাহ করলো এই ফতোয়া দিতে পারবেন দেন নবীর মহব্বতে কোনো কিছু করলেই খালি ফতোয়া খালি ফতোয়া একটু যদি আমরা দাঁড়াইয়া সালাম দেই আহারে একদল আছে মাথা ব্যথা শুরু হয়ে যায় আহারে ভাই নবীর মহব্বতে এখানে ফতোয়া চলে না কি বলেন চলে চার মজহব আমাদের মজহব করছি চারটি মজহব হানফি শাফি মালিকি হাম্বলি চার মজহবের ইমাম ঐক্যমত কোন ব্যক্তি স্বইচ্ছায় তার শরীরের মধ্যে আঘাত করতে পারবে না এটা হারাম কিন্তু আজকে ওয়াজ করুন রহমতুল্লাহ আলাইহি তার নিজ হাত দিয়ে দুইটি দাঁত ভেঙে ফেললো এটা কবিরা গুনাহ করলো না আপনি ফতোয়া দেন যে এখানে নবীর মহব্বতে দাঁত ভেঙে ফেলেছে কবিরা গুনাহ করেছে পৃথিবীর মধ্যে কোন মুস্তাহিদ আছেন কোন মুহাদ্দিস আছেন কোন মুফাসসির আছেন ফতোয়া দিতে পারবেন ওয়াজ করুনের উপর কেন সেখানে ফতোয়া চলে না কি জন্য তিনি এটা কি জন্য করেছেন আমার নবীর মহব্বতে করেছে শুধু মিলাদ পড়লে ঈমান চলে যায় হায় রে মুসলমান আর ফতোয়া জায়গা কোথায় পায় না কুজাইয়া আমার বন্ধুগণ ওয়াজ করুন রহমতুল্লাহ আলাইহি দুইটি দাঁত ভেঙে ফেললেন পরে তার স্মরণ হইল আমি তো উহুদের ময়দানে যাই নাই আমার নবীর সঙ্গে আমি থাকি নাই আমার নবীর কোন দুইটি দাঁত ভেঙে ফেলেছে কাফেরেরা তা তো আমি দেখি নাই জানি নাই এখন যেই দুইটি দাঁত ভেঙে ফেলে দিয়েছি সেই দুইটি দাঁত যদি আমার নবীর থাকে আর অন্য দুইটি দাঁত ভেঙে যায় তাহলে তো আমি আশিকে রাসুলের পরিচয় দিতে পারলাম না সুবহানাল্লাহ আরো দুইটি দাঁত ভেঙে ফেললেন কয়টি হইল চারটি এই চারটি দাঁত ভেঙে ফেলার পর আবার স্মরণ হলো রে আশিকে রাসুলেরা জেনে নাও গো এটা কিচ্ছে কাহিনী নয় বাস্তব ঘটনা হাদিস শরীফের ঘটনা ওয়াজ করুন রহমতুল্লাহ আলাইহি আবার যখন তার মনের মধ্যে সন্দেহ আসলো আরো দুইটি দাঁত ভেঙে ফেলে দিল কয়টি হইল ছয়টি ছয়টি দাঁত ভেঙে ফেলল আবার যখন সন্দেহ আসলো জানি না গো আমার নবীর কোন দুইটি দাঁত ভেঙে ফেলে দিয়েছে কাফেরেরা আবার অন্য দুইটি দাঁত ভেঙে ফেললেন এইভাবে দুইটি 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 করে যখন সন্দেহ আসে তখন আরো দুইটি দাঁত ভেঙে ফেলে দেয় আবার যখন সন্দেহ আসে আরো দুইটি দাঁত ভেঙে ফেলে দেয় এইভাবে দুইটি দুইটি করে ওয়াজ করুন রহমতুল্লাহি আলাইহি তার মুখের ভিতরের 32টি দাঁত আমার নবীর মহব্বতে ভেঙে ফেলে দেয় আরো জোরে কোন সুবহানাল্লাহ এখন ফতোয়া দেন শিরিক করছে বলতে পারবেন এখানে ফতোয়া চলবে না এই যে আমার নবীর মহব্বতি ওয়াজ করুন রহমতুল্লাহি আলাইহি 32টি দাঁত ভেঙে ফেলে দিয়েছে এতে তার মান কমছে না বাড়ছে বাড়ছে কমছে না বাড়ছে বাড়ছে আসেন প্রমাণে ওয়াজ করুন রহমতুল্লাহি আলাইহি যখন আমার নবীর রওদা তরে আসলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজরা মুবারকের মধ্যে নক করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের দরজা ওপেন করলেন দরজা খুলে দেখেন সেই পাগল চলে আসছে সুবহানাল্লাহ তিনি কে ওয়াজ করুন রহমতুল্লাহ ওয়াজ করুন রহমতুল্লাহি আলাইহি যখন আমার নবীর হুজরা মুবারকে আসছেন এর আগে আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে তিনি চলে গিয়েছেন এখন আয়েশা বলেন রে আমার নবীর আশেক আমার নবীর পাগল একটু আগে আমার নবী বলে গিয়েছেন আমার নবী আপনার উপর রাজি এবং খুশি আছেন আপনি আমার নবীর সাথে সাক্ষাতের আশা না করে আপনি যেন বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে মার খেদমত করে আপনার জীবনের বাকি অংশটুকু কাটিয়ে দেন এতে আমার নবী আপনার উপর রাজি এবং খুশি থাকবে তিনি একদম চলে গেলেন আর অপেক্ষা করলেন না বাড়িতে চলে গেলেন
واسكروني رحمت الله عليه ما ছিলেন অসুস্থ অনেক কষ্ট করে মার থেকে পারমিশন নিয়েছেন যখন আমার নবীর দরবারে আসতে চান মা বলেন রে বাবা হয়তো তুই আমার নবীর দরবারে চলে যাবে আর এর ভিতরে আমার ইন্তেকাল হয়ে যেতে পারে তুই বিপদে আর আমাকে কেউ দেখাশোনা করার মতো কেউ নেই যদি তুই চলে যাস আর আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে কে আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবে জোরে কোন আল্লাহু আকবার ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীর দরবারে আসতে চাই মা এইভাবে নিষেধ করে রে বাবা আর একটু সুস্থ হই যদি আমি একটু সুস্থ হই তাহলে আমার নবীর দরবারে চলে যাবে এইভাবে অনেক দিন করে করে অনেক দিন চলে গেছে অনেক দিন পার হয়ে গেছে শেষ পর্যন্ত আমার নবীর দরবারে আসার জন্য ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহির মা পারমিশন দিয়ে দিলেন আর বললেন রে বাবা আমার নবীর দরবারে তুই চলে যাবে একটি নজর দেখা করে আর তুই দেরি করবে না সাথে সাথে আবার আমার নিকট ফিরে আসবে এই পারমিশন নিয়ে তিনি এসেছিলেন এখন যখন আমার নবীর দরবারে এসে সংবাদ পাইলেন আমার নবী জেনেছেন যে আমার একজন পাগল আজকে আসছে তার সাথে আমি দেখা করব না তার একমাত্র কারণ হলো সে এমন পাগল যদি আমার নবীর নুরানি চেহারা মুবারক একটি নজর দেখে তাহলে আর জীবনে কোনোদিন আমার নবীর কদম থেকে ছেড়ে যাবে না সুবহানাল্লাহ নাইনি আপনাদের এই দিকে আমার নবী বুঝলেন কি বুঝলেন না যে ওয়ে সেমন পাগল যদি আমি দিদার দেই তাহলে সে আর আমাকে কখনো ছেড়ে চলে যাবে না আমান নবীকে না দেখি ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করে জবাব পেয়ে মার দরবারে চলে গেলেন মা জননী বলেন রে বাবা কি হলো এত তাড়াতাড়ি চলে আসলে আমার নবীর সাক্ষাৎ তুই লাভ করছ কিনা ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা গো আমি গিয়েছিলাম বড় আশা নিয়ে মনের মধ্যে কিন্তু আমার নবীর দরবারে হাজির হয়েছে ঠিক কিন্তু আমার নবীর সাথে আমার দেখা করার কোনো সুযোগ হয় নাই আমার নবী বলে দিয়েছেন আবার আপনার আমি যেন আপনি মার দরবারে ফিরে চলে আসি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রে ওয়াইস তুই গিয়ে তোর মার খেদমতে জীবনের বাকি অংশটুকু কাটিয়ে দিবে আর যদি তোর মার খেদমত করে করে বাকি অংশটুকু কাটিয়ে দিতে পারস তোর উপর আমার নবী খুশি এবং রাজি থাকবে আমার নবী যদি খুশি এবং রাজি থাকেন অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোর উপর সন্তুষ্ট হয়ে যাবে এইদিকে মসজিদে নববীর মধ্যে হাজারের উপরে সাহাবায়ে কেরামরা হাজারের উপরে কুরদি সাহাবায়ে কেরামরা আমার নবী মসজিদে নববীতে বসে মিম্বরের মধ্যে বসে খুতবা দিতেছেন হঠাৎ করে বলেন কোথায় রে উমর দাঁড়িয়ে যাও কোথায় রে আলী দাঁড়িয়ে যাও দুইজন সাহাবী দাঁড়াইলেন হাজারের উপরে সাহাবায়ে কেরামরা সবার নিকটে মনে মনে আমাকে যদি আমার নবী এইভাবে ডাক দিতেন কিন্তু কাউকে ডাক দেয় নাই আমার নবী দুইজন সাহাবীর নাম ধরে ডাক দিলেন জোরে কোন সুবহানাল্লাহ তিনারা কে হযরত উমর আর হযরত শের খুদা আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা দুইজন সাহাবী দাঁড়াইলেন আমার নবী জানিয়ে দিলেন রে উমর রে আলী তোমাদেরকে আমি একটি শুভ সংবাদ জানাবো উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কি এমন শুভ সংবাদ তাড়াতাড়ি জানিয়ে দেন গো নবীজি আবার নবী বলেন রে উমর রে আলী তোমরা এই জমিনে বেঁচে থাকবা এমন একদিন আসবে আমি থাকবো না
আমার সঙ্গী সাথী আবু বকর এই জমিনে থাকবে না, তোমরা জীবিত থাকবে, তোমাদের সাথে আমার এমন একজন আশেক, এমন একজন পাগল এই পৃথিবীতে বেঁচে থাকবে, তোমাদের সাথে আমার সেই পাগলের সাক্ষাৎ হবে। বুঝতে পারছেন না কার দিকে ইশারা দিতেছেন? আমার নবী বলেন রে আবু উমর, রে আলী, তোমাদের সাথে আমার সেই কুরুন শহরের ইয়ামান প্রদেশে কুরুন শহরের সেই পাগল ওয়াইসের সাথে তোমাদের সাক্ষাৎ হবে। যখন তোমাদের সাক্ষাৎ হবে সাথে সাথে আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম জানাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আর কি কোন সংবাদ আছে? আমার নবী বলেন, রে আবু উমর, রে আলী, আর কোন সংবাদ নেই, আর কোন সংবাদ নেই, তবে একটি সংবাদ আছে, সেই কথাটুকু তোমরা তার নিকট পেশ করে দিবে। যখন আমার সেই পাগলের সাথে তোমাদের সাক্ষাৎ হবে তখন তাকে আমার পক্ষ থেকে একটি সংবাদ জানিয়ে দিবে, রে উমর, রে আলী, তোমরা এই সংবাদটুকু জেনে নাও, আমার সেই পাগলের নিকট দেখা হওয়ার সাথে সাথে বলে দিবে যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত উম্মত আসবে তাদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাগার উম্মত থাকবে গো, আমার সেই গুনাগার উম্মতদের গুনাহ মাফির জন্য সে যেন আমার আল্লাহর দরবারে একটু দোয়া করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা গল্প নয়, কিচ্ছা নয়। এখন গিয়ে মুসলিম শরীফ খুলে দেখেন কিতাবুল মানাকিবের মধ্যে সেই হাদিস আমার নবী বর্ণনা করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না এই মসজিদে নববীর ভিতরে হাজার হাজার সাহাবায়ে কেরামরা আছেন, ওয়েস তো হলো আপনার সাহাবী নয়, ওয়েস হচ্ছে তাবি, সাহাবিদের সাক্ষাৎ পেয়েছে আমার নবীকে। ইমানের চক্ষে যেই ব্যক্তি একটি নজর দেখেছে সেই ব্যক্তিকে সাহাবি বলা হয়, আর আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে যে কোনো একজন সাহাবিকে যে ইমানের চক্ষে একটি নজর দেখেছে তাহাকে তাবি বলা হয়। কথা বুঝতে পারছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ওয়েস তো কোনো সাহাবি নয়, এত অসংখ্য গণিত সাহাবায়ে কেরামরা থাকতে কোনো সাহাবিকে বলেন নাই আপনার গুনাগার উম্মতের জন্য দোয়া করতে। বুঝলাম না গো নবী, কি জন্য ওয়েসের কাছে আমাদেরকে বলে দিলেন সেই সংবাদ জানাইতে? ওয়েস দোয়া করার জন্য বললেন, কিন্তু আমাদের সাহাবায়ে কেরামদের মধ্যে কত সাহাবি আছে। জলিলুল কদর একজন সাহাবি হচ্ছেন যিনি আপনার সুখের দুঃখের সঙ্গী সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথাও আপনি বলেন নাই, আমি উমরের কথাও বলেন নাই, আলীর কথাও বলেন নাই, উসমানের কথাও বলেন নাই, আরো কত সাহাবায়ে কেরামরা আছে, কোনো সাহাবির কথা বলেন নাই যে আমার সেই সাহাবিকে বলবা আমার গুনাগার উম্মতের জন্য আমার মালিকের দরবারে একটু গুনাহ মাফির দোয়া করতে। কোনো সাহাবির কথা বলেন নাই, সেই ওয়েসের কথা বললেন। কারণ কি? তার একমাত্র কারণ হচ্ছে আমার আল্লাহ কালামে পাকের মধ্যে জানিয়ে দেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাসতাগফিরুল্লাহ ফাসতাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما. আমার বন্ধুগণ, আমার আল্লাহ জানিয়ে দিন, রে গোলামেরা, তোমরা যখন গুনাহ করবে পাপ করবে তোমাদের সেই পাপগুলা, তোমাদের সেই গুনাহগুলা কিভাবে মাফ হবে? তোমরা যখন আমার নবীর কদমে এসে হাজির হয়ে যাবে, আমার নবীর কদমে হাজির হয়ে যখন আমার নবীর উসিলা নিয়ে
আমি আল্লাহর দরবারে তোমরা তাওবা ইস্তিগফার করবে সাথে সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব কিন্তু নবীর যখন চলে যাবেন নবীর সাক্ষাৎ পাওয়া সবার জন্য কি সম্ভব হবে যেমন এই বাংলাদেশে আমরা আছি এই বাংলাদেশ থেকে যাদের সামর্থ্য আছে সাধ্য আছে টাকা পয়সা আছে তারা হয়তো মদিনায় গিয়ে হাজিরি দিতে পারবে আর রিস্কাওয়ালা ঠেলাওয়ালা খেটে খাওয়া মানুষ সাধারণ জনগণ এরা কি আমার নবীর সাক্ষাৎ করা সম্ভব হবে তাহলে তাদের গুনাহ কিভাবে মাফ হবে সেই যে তাদের গুনাহ কিভাবে মাফ হবে সেই উসিলা আমার নবী এই পৃথিবীতে রেখে গেছেন আমার নবী জানিয়ে দিন রে উম্মতেরা যখন তোমরা গুনাহ করে ফেলবে সেই গুনাহগুলো কিভাবে মাফ হবে তোমাদের সকলের পক্ষে তো আমি নবীর সাথে এসে দেখা করা সম্ভব হবে না কিন্তু তোমাদের গ্রামে হাটে বাজারে অনেক অঞ্চলে শহরে বন্দরে আমার কিছু মায়ার বান্দারা থাকবে আমার কিছু মহব্বতের মানুষ থাকবে যাদেরকে ওলি আল্লাহ বলা হয় আমার সেই মায়ার মানুষের রওদার কাছে গিয়ে যখন তোমরা তাওবা ইস্তিগফার করে আমার সেই মায়ার মানুষকে আমার সেই মহব্বতের মানুষকে উসিলা নিয়ে আমি আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করবে সেই দরখাস্ত সাথে সাথে এসে আমার নবীর দরবারে পৌঁছে যাবে আর আমার নবী সাথে সাথে আমি আল্লাহর নিকট হাত তুলে দোয়া করবে গো সেই দোয়ার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নিব আর আমার গুনাহগার বান্দাদের গুনাহগুলো আমি মাফ করে দিব কথা বুঝে আসছেনি সেই জন্য আমার নবী কোন সাহাবায়ে কেরামের কথা বলেন নাই সেই কুরুন শহরের পাগল ওয়াজ করে রহমতুল্লাহ আলাইহির দিকে ইঙ্গিত করে বলেন রে তোমরা যখন উমর আলী সেই পাগলের সাথে সাক্ষাৎ করবা আমার সালাম বলে দিয়ে আর তাদের তার নিকট সেই সংবাদ জানিয়ে দিবা সে যেন আমার গুনাহগার কোটি কোটি লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের গুনাহ মাফির জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে কেন আমরা অনুসরণ করি কেন তার কদমে আমরা বয়াত হয়েছি তার এই প্রমাণ আপনারা এখন এই কথার ভিতরে কিছু একটু পাইছেন কি পাইছেন না একটু তো পাইলেন এটা কার ইশারা আল্লাহর ইশারা আমার নবীর ইশারা আমার নবী কার দিকে ইশারা দিয়ে দিলেন অলি আল্লাহর দিকে ওয়াসকুরুনি রহমতুল্লাহি আলাইহি একজন অলি ছিলেন কোনো সাহাবি ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ত্যাগ আমার নবীর উপর যেই আশিক সেই ত্যাগ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসকুরুনি রহমাতুল্লাহি আলাইহিকে ওলায়াতির মর্যাদা দান করে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য একজন অলির দামানে ধরা এটা হচ্ছে হেদায়ত পাওয়ার উত্তম সহজ একটি রাস্তা আমরা যতদিন এই পৃথিবীতে এই জমিনে বেঁচে থাকব সবাই যেন চেষ্টা করি হক্কানি একজন পীর মশায়েখের দামানে ধরা থেকে আমরা যেন মৃত্যু পর্যন্ত পৌঁছে যেতে পারি সকলে বলুন আমিন ও আখির দাওয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন